একজন সুস্থ মানুষের দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন হয়। তবে সেই ঘুম যদি কয়েকদিন বা কয়েক মাস স্থায়িত্ব হয় তাহলে কেমন হয়? কখনো কি ভেবে দেখেছেন এমন বিষয় নিয়ে? না ভাবলেও এখন বোধহয় সেটা নিয়ে ভাবার সময় এসেছে। কারণ বিশ্বে এমন একটি স্থান রয়েছে যেখানকার মানুষ ঘুম রোগে আক্রান্ত। এরা ঘুমিয়ে পড়লে একটা না কয়েকদিন কয়েক মাসও ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে। এমনকি ঘুমানোর জন্য এদেরকে কষ্ট করে বিছানাতেও যেতে হয় না। যে কোনো অবস্থায় যে কোনো খানায় হঠাৎ করে এরা ঘুমিয়ে পড়তে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুনতে অতি অদ্ভুত মনে হলেও এটা সত্যি যে হঠাৎ কর্মরত অবস্থায় যে কেউ কিভাবে দীর্ঘ সময়ের জন্য ঘুমাতে পারে সেটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেও বিজ্ঞানীরা কোনো ফল পায়নি। সবথেকে রহস্যময় বিষয় হলো যারা এভাবে ঘুমিয়ে পড়েন তারা সাধারণত কয়েক ঘন্টা থেকে শুরু করে মাঝে মাঝে কয়েক মাস একটানা ঘুমিয়ে থাকেন। কাজাকিস্তানের একটি গ্রাম, যে জায়গাটি বিগত 4 বছর ধরে এই রহস্যময় ঘুম রোগে আক্রান্ত, এই রোগটির জন্য এই জায়গাটিকে স্লিপি হোলো বলা হয়ে থাকে। সর্বপ্রথম এই রোগটির উপদ্রব শুরু হয় 2010 সালের এপ্রিল মাসে। এই গ্রামের জনসংখ্যা প্রায় 600 জন, এর মধ্যে প্রায় 14% লোকই এই ঘুম রোগে আক্রান্ত হয়েছেন। যে সকল লোক এই ঘুম রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তাদের মাথায় অর্থাৎ ব্রেনে তরল পদার্থের পরিমাণ আকস্মিকভাবেই বেড়ে যায়। কিন্তু একজন সাধারণ মানুষের মাথায় এই তরল পদার্থের পরিমাণ কেনই বা হঠাৎ করে এত বেড়ে যায় সে প্রশ্নের উত্তর এখনও কেউ পায়নি। কাজাকিস্তানের এই গ্রামটির পাশে একটি ইউরেনিয়াম খনি রয়েছে যেখান থেকে ক্ষতিকারক রেডিয়েশন হতেই থাকে। কিন্তু এই রেডিয়েশনের মাত্রা এই গ্রামের জন্য অতিরিক্ত বলে সেরকম কিছু পাওয়া যায়নি। ডাক্তাররা বলেন ইউরেনিয়ামের রেডিয়েশন কোনোভাবেই এই রোগের জন্য দায়ী নয়। তবে কোন কারণে এই গ্রামটি ঘুম রোগে আক্রান্ত তা নিয়ে চলছে বিস্তর পরীক্ষা নিরীক্ষা। প্রথমবার যে ব্যক্তি এই ঘুম রোগে আক্রান্ত হয় সেই প্রথম ব্যক্তিটি এ পর্যন্ত প্রায় 7 বার এই রোগে আক্রান্ত হয়েছিল। তিনি শুধু অদ্ভুত রোগের শিকারই হননি, এই লোকটি প্রায় কয়েক মাস পর্যন্ত একটানা ঘুমিয়ে কাটিয়ে দিতেন। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে কিছু স্কুলের বাচ্চাদের সঙ্গে, যারা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘুমিয়ে পড়ে এবং কয়েক মাস একটানা ঘুমিয়ে কাটিয়ে দেয়। শোবার সময় শরীরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকে, কোনো রকম বিকৃতি দেখা যায় না। অদ্ভুত ঘুম রোগের কার্যকর যেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, তেমনি বিজ্ঞান এই প্রশ্নের কাছে হার মেনে গেছে যে ঘুমন্ত অবস্থায় কেনই বা মানুষগুলোর মাথায় জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায় এবং হঠাৎ করে তারা কেনই বা যে কোনো স্থানে যে কোনো অবস্থায় ঘুমিয়ে পড়ে। পৃথিবীতে বহু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে এবং প্রতিনিয়ত সেগুলো নতুন নতুন প্রশ্নের সামনে বিশ্ববাসীকে দাঁড় করিয়ে দিচ্ছে। ঠিক এই স্লিপি হোল এলাকার ঘুম রোগীদের ঘুমের সেই কারণটি একটি প্রশ্ন যা মানব সভ্যতা বিজ্ঞানের কাছে একটি নতুন প্রশ্ন হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি স্ট্রেঞ্জ নিউজ BD24 নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে। ধন্যবাদ।